আপনার আমার জীবন আল্লাহ যে অর্থগুলো দিয়েছেন, আল্লাহ পাক বলেন অর্থগুলো দিলাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার আমি অর্থ দিলাম, এই রমজান মাস তুমি পাইলে আমি আল্লাহর কাছে হিসাব করে দিয়ে দাও, আল্লাহর কাছে হিসাব করে দিয়ে দাও, বেশি আমি আল্লাহর দেওয়া লাগবে না, মাত্র 2.5% 100 টাকার মধ্যে 2.5 টাকা তুমি আমি আল্লাহর জন্য দিয়ে দাও, আল্লাহর কাছে প্রশ্ন করো রব্বুল আলামিন কোথায় দেব তোমার, কোন জায়গায় দিলে তুমি পাবে। আল্লাহ পাক সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলছেন, গোলাম 8টি জায়গা তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম, 8 জায়গায় তুমি দান করে দাও আমি আল্লাহ পেয়ে যাব। সুবহানাল্লাহ, কর্দান হাসানান, আল্লাহ বলছে তোমার এটা আমি আল্লাহ কর্জে হাসানা হিসাবে নিয়ে নিলাম, আপনি দিচ্ছেন এটা আল্লাহর কাছে কর্জে হাসানা চলে যাচ্ছে, যে অবশ্যই পরিশোধযোগ্য। কর্জে হাসানা দিলে কি হয়? অবশ্যই পরিশোধ করা লাগে, কি বলে? আমরা যদি কেউ কাউকে দেই কর্জ দেই তাহলে সেটা আবার তার পাদ্য না? যদিও আমাদের দেশে উল্টা নিয়ম, আপনি যখন কর্জ দিবেন ঋণ দিবেন দেওয়ার সময় গুছিয়ে নিবে, আপনি ওই ঋণটা চাইতে যাবেন জিজ্ঞেস করবেন টাকা আপনার লাগছে কি কাজে, আপনার টাকা আপনি দেবে ওর জিজ্ঞেস করবে আপনার টাকা লাগছে কি কাজে, কোথায় লাগবে এটা জেনে তারপরে দিবে। এ তো বাইরের কথা, অনেক পরের কথা, আপনার ঘরে স্ত্রীর কাছে নিয়ে তো টাকা জমা করে দেন, 10,000 টাকা জমা দেবেন, 1 সপ্তাহ পরে বলবে যে টাকাগুলো দাও, আগে জিজ্ঞেস করে টাকা করবা কি, মানুষ আমাদের তবিয়ত। আর আমার আল্লাহ বলছে আমার কাছে কষ্ট লাগবে না, কর্জ হাসানা দেওয়া মাত্রই আমি আল্লাহ তোমার জন্য পরিশোধ করা, আমি আল্লাহর দায়িত্ব, এটা আমার পুত্রের দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ চাই কত কাছাকাছি আমার সঙ্গে তোমার হবে, আল্লাহর নৈকট্য কত কাছাকাছি হবে। 10 দিন 20 দিন অতিবাহিত গেল, আমি আল্লাহ শেষের 10 দিন শুধু জমা করার জন্য অর্থ জমা হয়ে যাচ্ছে আল্লাহর কাছে যাকাতের মাধ্যমে, খাদ্য জমা হয়ে যাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করবে আমাকে খাওয়াও নাই, আমাকে খাওয়াও নাই, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি খাবেন, আপনার খাইলে আপনি খান, আপনার খাদ্য দিব কোথায়? আল্লাহ বলছে তোমার চতুর্দিকেই ছিল খাদ্য দেওয়ার মতো, বেশি তো লাগতো না, মাত্র 1 সা, মাত্র 1 সা, মাত্র 1 সা। যদি চাউল দেন 2 কেজি 300 গ্রাম চাউল দিলে হয়ে যায়, যদিও মুয়াবিয়ার আমলের পরের থেকে আমাদের দেশে ইস্তেহাত হয়ে এখন 1.5 সা আমরা ফেতরা দেই, আগে 1 সা পর্যন্ত ছিল হাদিসগুলোতে, সব 1 সা ছিল, পরে মুদের হিসাব আসার কারণে মুয়াবিয়ার আমল থেকে এটা আবার 1.5 সা হয়ে গেছে, 1 কেজি 650 গ্রাম হিসেবে আমরা দেই। আমরা সবাই জিজ্ঞেস করি হুজুর এ বছরে ফেতরা কয় টাকা, সবাই জিজ্ঞেস করি এ বছরে ফেতরা কয় টাকা, টাকা তো ফেতরা হবে না, ফেতরা তো খাদ্য দিতে হবে, ফেতরা আদায় করতে হবে কি দিয়ে? খাদ্য দিয়ে। আপনি আটা দেন, চাউল দেন, খেজুর দেন, কিশমিশ দেন, খেজুর আর কিশমিশ দেন, তাহলে 3 কেজি 300 গ্রাম দিয়ে দেন, আপনার একটা ফেতরা বাবদ, আপনার আপনি খেজুর দিয়ে দেন, এক একটা ফেতরা বাবদ 3 কেজি 300 গ্রাম খেজুর দেন, কিশমিশ অনেক দামি জিনিস, আমরা বাংলাদেশি মানুষ গরিব মানুষ, আর এমনি তো ভয় পাচ্ছে দুর্ভিক্ষ হবে সামনে, আগাম দুর্ভিক্ষের ভয় তো আছে, আমরা দরকার নেই অত জমা থাক, তো খেজুর টেজুর দেয় আর কি। যদি আমরা যদি আটা দিতে চাই, আপনি 1 কেজি 650 থেকে আটা দেন, আটা যদি আপনার কোপার খাদ্য না হয়, আপনি যদি মনে করেন আমি চাউল খাই আমি আরেকজনকে চাউল দেব, 2 কেজি 300 গ্রাম চাউল দিয়ে দেন, ওলামাদের ইস্তেহাদে 1 কেজি 650 গ্রামের নিচে আর দেওয়া যাবে না, এদের খাদ্য দিবে খাদ্য। জাকাতেরটা উল্টো করি আমরা, জাকাতের দেওয়ার কথা টাকা, জাকাতের দেওয়ার কথা টাকা, জাকাতে খাদ্য দেওয়ার কথা না, জাকাতের টাকা দেওয়ার কথা, কিন্তু আমাদের উল্টো হয়ে গেছে, জাকাতের টাকা দিয়ে শাড়ি আর লুঙ্গি কিনে দেয়। আচ্ছা বলে জাকাতের টাকা যারা দিচ্ছেন ওই টাকা কি আপনার নাকি? যিনি হকদার, হাক্কুল্লি সাইল ওয়াল মাহরুম, হকদার যিনি তার কাছে তার টাকা দেন, ওনার টাকা দিয়ে আপনি কিনে দেওয়ার দরকারটা কি? ওনার টাকা দেন ওনার ওষুধ লাগতে পারে, ওনার টাকা দেন ওনার খাদ্য কিনতে লাগতে পারে, ওনার কাঁচা বাজার লাগবে, তাও ঋণগ্রস্ত আছে উনি ঋণ পরিশোধ করতে পারে, ওনার অনেক প্রয়োজন আছে, টাকাটা তার কাছে দিয়ে দেয়। জাকাত এসেছে মানুষকে স্বাবলম্বী করার জন্য, জাকাত এসেছে মানুষকে স্বাবলম্বী করার জন্য, অথচ আমরা সেইটা করি না। অন্য মানুষেরা ইসলামে এসেছে এর এই জিনিসটা দেখে, আদর্শ দেখে, ইসলাম মানুষকে কত সুন্দর স্বাবলম্বী করে দেয়। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে
যাকাত তো দূরের কথা, সদকা নেওয়ার মানুষ পাওয়া যায় না। অথচ আমরা প্রতি বছরই দিব, এই জন্য স্বাবলম্বী করার চিন্তা করি না। আমি তো বারবার বলি, প্রত্যেক বছরই বলি, আপনার জাকাতের টাকা এবছর 50,000 হয়েছে, আপনি 50,000 সবাইকে 500-500 করে না দিয়ে আপনি একজনকে একটা স্বাবলম্বী করে দেন, তাকে বলেন আগামী থেকে আর জাকাত পাবে না, তোমাকে জাকাত দেওয়ার মতো কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটি খবর বলি, খুব ভালো খবর, ইসলামের সুমহান আদর্শ যত মানুষের সামনে তুলে ধরবেন তত ভালো লাগবে। আপনার 4 দিন আগে একটি যদি রিপোর্ট দেখে থাকেন, দেখবেন রাশিয়ার বিষয়ে একটা রিপোর্ট হয়েছে, অনলাইনে রিপোর্টগুলো বাড়তেছে, আগামী 2050 সালের মধ্যে রাশিয়ার সবচাইতে বেশি পরিচিত, সবচাইতে বেশি পছন্দনীয় যেই ধর্মটা আসবে সেই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে আগামী 50 সাল বেশি দিন পরে না কিন্তু অল্প দিনের মধ্যে এই মুসলমানদের সংখ্যা রাশিয়ায় সবচাইতে বেশি প্রভাব পড়েছে, রাশিয়ায় বেশি হচ্ছে। অথচ সেই রাশিয়ার মধ্যে চেচনিয়ার মুসলমানগুলো কত কষ্ট করেছে। ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে যত তুলে ধরতে পারবেন তত আপনার কাছে মানুষের আসবে, তত মানুষের আপনার কাছে আসবে। পৃথিবীর প্রায় 6টি রাষ্ট্রে সরকারিভাবে এখন জাকাত আদায় হয়, আমাদের পার্শ্ববর্তী মালয়েশিয়া সরকারিভাবে জাকাত আদায় হয়, কারণ জাকাত সরকারিভাবে আদায় হয়ে সরকারিভাবে এটা যদি বণ্টন হয়। কিন্তু আমাদের কিসমত খারাপ, পৃথিবীর অনেক জায়গায় আছে সরকারিভাবে জাকাত আদায় হবে, মানুষ দিতেও চায় না ভয়ে, কারণ রিলিফ তাই খাটের নিচে চলে যায়, তো জাকাত দিলে ওটা রাখবে কোথায় তার নেই ঠিক, যেন মানুষ ভয়তে দিতে চায় না। কিন্তু হৃদয় যদি ইসলামের প্রশস্ত হয়ে যায় মানুষের, তাহলে আর এই ভয় মানুষের থাকবে না, জাকাত আদায় হবে, মানুষের কাছে জাকাত পৌঁছিয়ে যাবে। একজনের মানুষের হাতের থেকে নিলে সেই মানুষের কাছে আপনার ছোট ছোট মনে হয়, কিন্তু যখন আপনি সরকারিভাবে যখন নেবেন, সরকারের দায়িত্ব তার অধীনস্থ মানুষদেরকে দেখাশোনা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফোরাত নদীর তীরে যদি একটি প্রাণী না খেয়ে মারা যায় কিয়ামতের ময়দানে আমি এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করা লাগবে, তো রাষ্ট্রের দায়িত্ব তারা করবে। এটা যদি আমরা করতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ ভালো হতো। তো আজকে এই আদর্শ দেখে মানুষের ইসলামের দিকে আসছে। গত 2 দিন আগে আমরা বেশি কিছু করতে পারিনি, মানুষ মানুষের জন্য কত কিছু করে, এই কোটচাঁদপুরে আমাদের একজন ভাই তিনি ইসলাম কবুল করেছেন, তার স্ত্রী 2টা সন্তান নিয়ে ইসলাম কবুল করেছেন। আমরা ওনার বাড়িটি তৈরি করে দেওয়ার জন্য টিন নিয়ে আমরা গিয়েছি, ওনাদের বাড়ি তৈরি করে দিলাম থাকার জন্য। ওনাকে বললাম, দেখেন আপনি আসছেন, আপনাকে অসহায়ের মতো আমরা কিন্তু আপনাকে দান সদকা করছি না, এটা আপনি ভাববেন না। ইসলামের দায়িত্ব মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে আসছে এই মুহাজিরদেরকে আনসার সাহাবীরা তাদের ঘর ছেড়ে দিয়েছে, তাদের জায়গা জমি দিয়েছে, আমরা ওই আনসারীদের আদর্শে উজ্জীবিত হয়ে আপনাকে দিচ্ছি। ইসলাম ছোট না, মান জান্নাল আলাইকাল কোরআন আলী তাসকা, কোরআন যাদের কাছে আছে তারা অবহেলিত না, তারা লাঞ্ছিত না। পরবর্তীতে যেই জায়গায় আমরা ঘরটা করে দিচ্ছি, এটা শুনলে আপনাদের আরো ভালো লাগবে, যেই ব্যক্তি তার জায়গা দিয়েছেন তার 5 শতক জায়গা পুরানা, তার একটা ঝুপড়ি মতো ঘর তৈরি করা, তার অর্ধেক জায়গা থেকে এই মুসলিম ভাইকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা কতটুকু দিতে পারলাম, ওনার জমিটা উনি অর্ধেক দিয়ে দিয়েছে। ইসলাম আদর্শ দেখে ইসলামে মানুষ এসেছে, ইসলামের আদর্শগুলো মানুষের সামনে তুলে ধরে দেখবেন যে মানুষ কিভাবে আপনার কাছে আসছে। অথচ আমাদের কলিজায় শুধু হিংসা, আমাদের কলিজায় শুধু আরেকজনকে ঠকানো, কলিজায় শুধু হিংসা ভরা, ও আমার না, আমার আদর্শ আদর্শিত না, তাকে দমন করতে হবে, তাকে মারতে হবে, তাকে ধরতে হবে। এত নিম্ন পর্যায়ে যেতে যেতে মানুষেরা যত খারাপ হোক, অন্তত তারাবির নামাজ যত অবস্থায় মানুষকে অ্যারেস্ট করা, মানুষকে ধরা, এটা কোনো মুসলমানের মধ্যে পড়ে না, যত খারাপই হোক না কেন। তো রোজাদার সারাদিন রোজা রাখার পরে তারাবির জামাত আসছে, অন্য সময় তো তার সঙ্গে এই আচরণটা করা যেত, আমাদের দিল শক্ত হয়ে গেছে, ইসলামের আদর্শ থেকে মুসলমান থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। অথচ ইসলামের সুমহান আদর্শ ভাবি মা রহমাতে মিনাল্লাহ লিনতালাবু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাউলিক, হৃদয় প্রশস্ত করে দেন, মানুষ আপনার কাছে চলে আসবে, মানুষকে দমন পীড়ন দিয়ে মানুষকে কাছে আনা যায় না, ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে মানুষকে কাছে আনতে হয়। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ যদি আপনার আমার অপকর্মের অ্যাকশন নিতেন,
আপনি আমি এক কদম সামনে যেতে পারতাম না আল্লাহর এই সিফাত আজকে রোজাদারের মধ্যে যেভাবে এসেছে আপনি এই রোজাদার এই জুম্মা থেকে আপনি আদর্শ গ্রহণ করেন এই শিক্ষা নেন আমি আল্লাহর যে সিফাত পেয়েছি আল্লাহ যেমন maaf করনেওয়ালা আমরাও তেমন maaf করব আল্লাহ যেভাবে চেয়েছে আল্লাহর কাছে আমরা সেইভাবেই দিব আল্লাহ আমাদের কাছে বেশি চাই আল্লাহ আমাদের কাছে বেশি চাই না আপনি বলবেন আমি তো ডিউটি করি আমি চাকরি করি আমি ব্যবসা করি আমি কৃষি ক্ষেত্রে কাজ করি আমি ইনকাম করি একটা দিনও কি আপনি চিন্তা করেছেন ভেবেছেন আপনি যে ইনকাম করেন কাটটা দিয়ে ইনকাম করেন আপনি ইনকাম করেন কাটটা দিয়ে ইনকাম করেন আপনি কাটটা ইনকাম করেন যে আপনাকে একটা চাকরি দিবে বলে আপনি তার পিছনে ঘুরেছেন তারে 5 লাখ 10 লাখ টাকা দিয়েছেন তারে নজর দিয়েছেন এখন তার ঘুষ বলা যায় না আর ঘুষ আর নেই এখন মিষ্টি খাওয়া হয়েছে মিষ্টি খেতে 10 লাখ টাকা লাগে তারে দিয়েছেন কি জন্য আপনার একটা চাকরি দিবে আমার যুবকদেরকে মাঝে মাঝে আমি আশ্চর্য হই আমার তরুণদের যুবকদের বলি রাগ হচ্ছে না আমার কথায় অসুবিধা নাই আমার তরুণ আমার যুবকেরা নেতার পিছনে ছুটতে ছুটতে জীবন যত নষ্ট করে ও যদি লেখাপড়া করত সুন্দর একটা চাকরি পেত যত সময় এই চামচামি করে বেড়ায় রাত 12টা 1টা পর্যন্ত ঘুরে বেড়ায় তাদের পিছনে যুবক ও তরুণ তোমার গায়ে শক্তি পায়ে শক্তি যে মালিক দিয়েছে ওই মালিকের দিকে তুমি তাকিয়ে তুমি লেখাপড়া করো তোমার মেধা যে মালিক দিয়েছে তোমার মালিকের কথা তুমি চিন্তা করে পড়তে বসো তুমি পড়তে বসো তোমার চাকরির ব্যবস্থায় মালিক করে দেবে যার পিছনে ঘোরো ও তোমারে কিছু দিতে পারবে না যুবক তরুণ চিন্তা করে আমার বয়স এখন কম অনেক শক্তি আমি এখন ইনকাম করি যেমন তার পিছনে ঘুরে ঘুরে তুমি তার কাছ থেকে পেয়ে তার প্রশংসা করো তারে হাদিয়া দাও নজর দাও 2 লাখ 5 লাখ টাকা তারে মিষ্টি খাইতে দাও বাড়ি সুন্দর মানকোসুটা হয়েছে সুন্দর আলু হয়েছে পুকুরের বড় মাছটা হয়েছে সব নিয়ে যে তার বাড়িতে হাদিয়া তোপা দিচ্ছ নজর নিয়ে যে তার কাছে পেশ করছ আমার আল্লাহ জিজ্ঞেস করবেন আমার আল্লাহ জিজ্ঞেস করবেন মা গররাকা বিরব্বিকাল কারীম কে আমার থেকে তোমারে ভোলায় রাখছে কে ভোলায় রাখছে একটা দিনের জন্য কি আপনি চিন্তা করেছেন আর ভেবেছেন পায়ের শক্তি যে রব্বুল আলামিন দিলেন হাতের শক্তি যে রব্বুল আলামিন দিলেন সুস্থতার নিয়ামত যে আল্লাহ রব্বুল আলামিন দিলেন তার দেওয়া শক্তিতে তার দেওয়া পায়ে হেঁটে তার দেওয়া হাতে চলে তার দেওয়া চোখ দিয়ে দেখে তার দেওয়া বুদ্ধি আর ব্রেন দিয়ে আমি ইনকাম করে একটা দিনের জন্য কি বলেছেন রব্বুল আলামিন তুমি আমাকে তৌফিক দিয়েছো আজকে আমি 50,000 টাকা ইনকাম করেছি 10,000 টাকা ইনকাম করেছি রব্বুল আলামিন 1,000 টাকা তোমারে দিলাম 100 টাকা তোমারে দিলাম কোনদিন কি আমরা বলতে পেরেছি বলি নাই কোনদিন কোনদিন বলি নাই অথচ বলবো অসদ্দাকা ওয়া সাল্লা আল্লাহ একটু যদি সুযোগ দাও লাউলা খরে তানি ইলা জালিল করিব করিব বলবো যে একটু সুযোগ দাও একটুখানি সুযোগ দাও 1,000 টাকা নাই যা জমানো সামারের টাকাগুলো সব টাকাগুলো রব্বুল আলামিন তোমার জন্যই দিয়ে দেব একটু সুযোগ দাও একটু সুযোগ দাও আমার আল্লাহ বলবে আওয়ালাম নুআম্মিরকুম তোমারে কি আমি দীর্ঘ সময় সুযোগ দেই নাই দীর্ঘ সময় সুযোগ দিয়েছি কোথায় কাটায়ছ মসজিদে আসেন আল্লাহকে যখন টাকা দিতে চান তখন টাকা পকেট থেকে বের করে হাতের মধ্যে মুসরাতে মুসরাতে চিন্তা করে 10 টাকা দেব কি দেব টাকার জীবন শেষ হয়ে যায় এত মুসার আর সব চাইতে দামি দামি টাকাগুলো নিয়ে যে অন্য জায়গায় দেয় অন্য জায়গায় দেয় ভালো টাকাগুলো অন্য জায়গায় নিয়ে যায় রমজান মাস এই রমজান মাস আল্লাহ এত দিয়েছে সারা বছর দেন না এই রমজান মাসে আজকে আল্লাহরে বলেন এই মসজিদে বসে এখনই বলেন আল্লাহ তুমি এত টাকা দিয়েছো আজকে 1,000 টাকা তোমার দিয়ে দাও দেখেন তো জানের ভিতরে হঠাৎ করে বাড়ি মেরে উঠেছে 1,000 টাকা দিয়ে দেবো আজকে মসজিদে বিশাল ব্যাপার স্যাপার সম্মানিত ভাইরা আমার
আমি যদি আপ কথাগুলো আপনাদের হৃদয়ে ঢোকাই দিতে পারতাম এমন কোন যোগ্যতা যদি আমার আল্লাহ যদি আমার দিত কথাগুলো আপনার মুখটা ছিড়ে দিয়ে বুকের ভিতরে ঢোকাতাম আমার মনে হয় ভালো হতো আমার মালিককে সাক্ষী রেখে বলছি অনেকেই চোখ আড় করে তাকাচ্ছেন আমি দেখছি অনেকের কপালে ভাঁজ হচ্ছে সেটাও দেখছি অনেক কিছু চিন্তা ভাবনা করছেন ওটাও বুঝতেছি আমার দেখার আমার ভাবার থেকে আমার মালিক কিন্তু আপনারা ভালো করে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলেন রাব্বুল আলামিন এত সুযোগ দিল আপনার যদি সামান্য এখন যদি একটু যদি দেহের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যায় 20 যাবে 40 যাবে কাজ হবে না আপনি সঙ্গে সঙ্গে যাবেন গ্যাস্ট্রোলজারের কাছে যাবেন হাঁটু ব্যথা হয়েছে অর্থোপেডিকের কাছে যাবেন সামান্য কোনো কিছু হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে 30 থেকে 35,000 টাকা চলে যাবে 30 থেকে 35,000 টাকা চলে যাচ্ছে 50,000 1,00,000 চলে যাচ্ছে কত হাজার হাজার টাকা চলে যায় টাকাগুলো চলে গেছে কোনো মনে হয় নাই কিছুই হয় না বরং প্রশংসা করেছেন ডাক্তার সাহেব খুব ভালো চিকিৎসাটা খুব ভালো পেয়েছি অথচ মাত্র একদিনের চিকিৎসা দিলেন ডাক্তারে তাও তো ভালো হয় না কিছু না কিছু থেকেই থাকে আর এই যে আপনার 30 বছর 40 বছর যে মালিক আপনাকে ভালো রাখলো ওই মালিকের ঘরে 1,000 টাকা দিতে গেলে আপনার হৃদয়ে কষ্ট লেগে যায় আমার আল্লাহ বলেন যে বাহুম মজনুবহুম টাকা জমায় রাখো জমায় রাখো জমায় রাখো এখন আমি আল্লাহ কিছু বলি না যখন আমার কাছে যখন আসবে আমি আল্লাহ এটা নিয়ে তোমার চোয়ালে আর তোমার পিঠে আমি এটাকে দাগা দিব তো দাগা দিবে আল্লাহ আল্লাহ এগুলো কি করবেন দাগা দিবেন কারণ এই পৃথিবীতে চিরকাল থাকবেন না চলে যাবেন গত রমজানে কত মানুষ ছিল আজকের রমজানে সেই মানুষগুলো আমাদের কাছে আর নাই গত রমজানে যেই মানুষগুলো ছিল যাকাত বুঝ করে দেয় নাই ফেতরাটা ঠিক মতো বুঝ করে দেয় নাই আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করে নাই আমার একান্ত কিছু ভাইয়ের কথা আমার মনে পড়ে বেশি দূরের কথা বলবো কারণ আমার এই মুসল্লিদের মধ্যেই গত রমজানে বাম দিকে তাকাইলে আমার যেই ভাইটিকে দেখা যেত আজকে রমজানের দুই জুম্মা আমি খুতবা দিলাম বাম দিকে তাকায় আমার ওই ভাইটাকে দেখা যায় না আপনারা অনেকের বাড়িতে জানাজা উঠেছে গত রমজানে আপনার বাড়ি থেকে কেউ না কেউ বিদায় নিয়েছেন আপনার আপনজনদের ভিতর থেকে গতবারও কেউ গেছে অনেক ছেলের মুখের দিকে তাকায় দেখেন এই রমজানে বাবাকে হারিয়ে আজকে রমজান তার কাছে কত হৃদয় বিদারক তার কাছে কত কঠিন রমজানে একসঙ্গে বাবার সঙ্গে ইফতার হয়েছে একসঙ্গে তারাবি হয়েছে একসঙ্গে জুম্মার নামাজ এসেছে আর তো মাত্র কয়েকদিন পরে ঈদের জামাতে যাবেন কাকে সাথে করে যাবেন আমার একান্ত আপনজন কারে সাথে নিয়ে যাবেন গত ঈদের জামাতে তো বাবার হাত ধরে গেছেন গত ঈদের জামাতে সন্তানকে নিয়ে গেছেন গত ঈদের জামাতে বন্ধুর সঙ্গে গিয়ে আপনি কোলাকুলি করেছেন গত ঈদে আপনি যাদের সঙ্গে ছিলেন আজকের আগামীর যে ঈদটা আসছে সেই ঈদে হয়তো তারা আর থাকছে না তাদেরকে আপনি নিয়ে যেতে পারছেন না তারা আপনার কাছে নাই দুনিয়ার সব আছে টাকাও আছে পয়সাও আছে গাড়িটা যেমন ছিল বাড়িটা তেমন আছে ঘরটা যেমন ছিল ঘরটা তেমন আছে আব্বার রেখে যাওয়া মোটর সাইকেলটা তেমনই আছে আজকে পৃথিবীর সব আছে তিনি চলে গেছেন আপনার আমার যাওয়ার জন্য এটা একটা মেসেজ আপনার আমার যাওয়ার জন্য এটা একটা শিক্ষা আমার আল্লাহ বলে দিলেন আমার আল্লাহ মেসেজ দিয়ে দিলেন আইয়ুকুম আহসানু আমালা তুমি যেন সবচাইতে বেশি ইবাদত ভালো করো তুমি সবচাইতে বেশি কল্যাণের কাজ করো সবচাইতে ভালো কাজ করো তোমার আপনজনদেরকে আমি সরাই নিলাম আর তোমার শিক্ষা দিলাম তুমি যেন এই পথে আসার আগে এই খাটিয়ায় চড়ার আগে এই কাপড়ের কাপড় চড়ানোর আগেই যেন তুমি আমি মালিককে যেন স্মরণ করো আমি আল্লাহকে জানো তুমি স্মরণ করো আমি আল্লাহকে জানো তুমি ভুলে না যাও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তোমারে দিয়েছি বেশি নেব না আমি আল্লাহ অল্পতে খুশি হয়ে যাই আমার অল্প দাও খুশি হয়ে যাই যখন তোমার এই সময় যখন চলে আসবে এই দানটা এই সেজদাগুলো এই রোজাগুলো আমি আল্লাহ তোমার জন্য সাথী বানিয়ে দেব সুবহানাল্লাহ একা যখন চলে যাবেন কেউ যাবে না কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম আপনার দিকে তেড়ে আসবে ছুটে আসবে 70,000 ফেরেশতা এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা ঠেকানোর চেষ্টা করবে সামিউল আকাশ শাহী কওয়াইয়া তাফুর
তারপরও জাহান্নাম ছুটে আসবে গর্জন দিতে দিতে আসবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না হেফাজত করতে পারবে না রক্ষা করতে পারবে না আজকে আপনার একটা সেজদা ওই দিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য যারা চিন্তা করি যারা নিয়ত করি এই মুহূর্তে আমরা আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে নেই বিগত জীবনে যা গেছে আটটি রোজা অতিবাহিত হয়ে গেল আজকেই আল্লাহর কাছে বলবো রব্বুল আলামিন রহমতের দশক প্রায় শেষ হয়ে যাচ্ছে মাগফিরাত তোমার সামনে তোমার আমার সামনে হাজির হয়ে গেছে রব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলোকে maaf করে দাও বলতে পারবো তো পারবো তো বলতে আল্লাহর কাছে কি বলতে পারবো একান্ত নিরিবিলি বসে বলবে চোখের পানি ছেড়ে বলবেন কারণ আপনি যা অপরাধ করেছেন গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানেন আল্লাহ অনেক দয়াবান গোপন করে রেখেছে আপনার গুনাহগুলো যদি প্রসার করে দিত আপনার স্ত্রী আপনার সাথে থাকতো না আপনার গুনাহগুলো যদি আল্লাহ প্রসার করে দিত আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকতো না আল্লাহ গোপন রেখেছেন আল্লাহর নাম সত্তার সুযোগ আল্লাহর কাছে বলেন আল্লাহ মাফ করে দেন আজকে আল্লাহ মাফ করে দিবে সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো কঠিন করে বলবো না কঠিন করে বলবো না আপনাদের জন্য একটা সুযোগ করে দেই দেখেন তো দেখি মালাকুল মউত আসার আগেই আল্লাহকে একটু খুশি করা যায় কিনা আমরা যখন নামাজ আদায় করি আপনারা অনেক মুসল্লি লক্ষ্য করেছেন